তো দর্শক দেখতেই পাচ্ছেন রোমানিয়া থেকে কিভাবে মানুষ নিজের জীবন বাজি রেখে ইতালির পথে রওনা দিচ্ছে, এবং এই যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আসলে অত স্বাভাবিকভাবে যাওয়ার মতো না। তো এই ভিডিওটিতে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব একটা ভালো এজেন্সি এবং বাংলাদেশ থেকে রোমানিয়া থেকে ইতালি কিভাবে যাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সাথে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হলো বাংলাদেশ থেকে রোমানিয়া, রোমানিয়া থেকে ইতালি বা অন্যান্য দেশ। তো দর্শক সর্বপ্রথম বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকেন এই ধরনের, এবং আমার চ্যানেলে যে সার্কুলারগুলো আছে তা নিয়ে আমি আরও বিস্তারিত ভিডিও আপলোড করে থাকি রেগুলার। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে হলে আপনার সঠিক একটি এজেন্সি দরকার। তো সে এজেন্সিটি আপনি কিভাবে ভালো মনে করবেন বা কিভাবে সঠিক এজেন্সি কিনা আপনি বুঝতে পারবেন, তো সেটা হলো আপনি সর্বপ্রথম একটা এজেন্সি ধরার আগে আপনি পরিচিত কিনা, এবং কি আপনার পরিচিত কেউ তার মাধ্যমে রোমানিয়াতে গিয়েছে কিনা, বা আপনার পরিচিত কেউ ওই এজেন্সির মাধ্যমে রোমানিয়া গিয়েছে কিনা এমন একটা লোক আপনি বিশ্বস্ত হিসেবে ধরে নিতে পারেন। কারণ তিনি যদি কোনো লোককে রোমানিয়া পাঠিয়েছে এরকম জানেন তাহলে আপনাকেও পাঠাতে পারবে। এইসব ইউরোপের ছোটোখাটো দেশগুলোতে বা ইউরোপে যে কোনো দেশেই আপনার যত এজেন্সি থাকুক না কেন তাদের মধ্যে ভালো খারাপ অনেকেই আছে। তো অনেক এজেন্সি ভালো হয়েও খারাপদের জন্য তাদের দুর্নাম হচ্ছে, আপনার একটা টাকাও যাতে লস না হয় সেজন্য আপনি সঠিক এজেন্সি ধরে আপনি রোমানিয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। তো সর্বপ্রথম আপনি জেনে নেবেন আপনার পরিচিত কেউ গিয়েছে কি না, যদি গিয়ে থাকে তাহলে তার মাধ্যমে এজেন্সি ধরে ওই এজেন্সির মাধ্যমে সম্পূর্ণ কাজ করতে পারেন। আর রোমানিয়া যেতে হলে আপনার কমপক্ষে বর্তমানে 8 থেকে 9 মাস সময় লেগে থাকে, কারণ আপনার ওয়ার্ক পারমিট আসতে প্রায় আপনার 5 থেকে 6 মাস চলে যায়, তারপর আপনার ভিসা কাজ এবং কি আপনার টিকিট আসতে ওই দেশে যাওয়ার শেষ পর্যন্ত আরও 2-3 মাস লেগে যায়। আর দর্শক রোমানিয়া থেকে ইতালি কিভাবে যাবেন, রোমানিয়া থেকে ইতালি আমি মনে করি না যাওয়াটাই বেটার, কারণ আপনি প্রথমত ওই দেশটি আপনার সেঞ্জেন হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই সেঞ্জেন নিয়ে ওই দেশের সরকার খুব বেশি একটা চেষ্টা করছে সেঞ্জেন করার জন্য। তো আমি মনে করি যখন সেঞ্জেন হয়ে যাবে তখন আপনি যে কোনো দেশে খুব সহজভাবে যেতে পারবেন। তো তাই বলবো এত রিস্ক না নিয়ে আপনারা রোমানিয়াতেই বসবাস করেন, ধৈর্য সহকারে 2-1 বছর থাকেন। আমরা শুনতে পেরেছি যে বছরখানিকের মধ্যে বা 2 বছরের মধ্যে রোমানিয়া সেঞ্জেনভুক্ত হয়ে যাবে, এবং আমার পরিচিত কাজিন আছে ওই দেশে এবং একজন কাজিন যাবেও রিসেন্টলি, তার মাধ্যমে জানতে পারলাম যে রোমানিয়াতে যারা যাচ্ছে তাদের মধ্যে অনেকেই রোমানিয়া যেতে পারে নাই, কারণ অনেক ফ্রড এজেন্সির হাতে পড়েছে, এবং অনেকে আবার রাইট এজেন্সির কাছে পড়ার কারণে সঠিকভাবে গিয়ে পৌঁছেছে, এবং কি কিছুদিন পর আরেকজন যাবে, আমি বিস্তারিত তার সে কিভাবে গেছে কি কেমন আছে তা নিয়ে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসব। তো দর্শক আশা করি ভিডিওটি আপনারা সমস্ত বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর যদি কোনো মতামত জানতে ইচ্ছা হয় কমেন্টস করে জানাবেন, এবং রোমানিয়ার ব্যাপারে যে কোনো কিছু তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি তার মতামত দেওয়ার চেষ্টা করব। তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।